প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বার্ষিক পরীক্ষা 2024-এর সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আজকের এই ক্লাসটি আমরা শুরু করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সপ্তম অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হলো গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে সেশনটি রয়েছে সেশন একের এই কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। এখানে সেশনটির বিষয়বস্তু হলো নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা তালিকা প্রস্তুত। প্রিয় শিক্ষার্থী, এই সেশনে স্বাগতম। আগে যেভাবে জরুরি সেবা প্রাপ্তির জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছিলাম, ঠিক একইভাবে এই শ্রেণীতেও নাগরিক সেবা ও ই কমার্সের জন্য ডিজিটাল মাধ্যমের কী কী ব্যবহার হতে পারে তার জন্য কিছু কাজ করব। এসো নিচের উদাহরণটি আমরা সবাই নীরবে পাঠ করি। তো প্রথমে চলো আমরা নিচের উদাহরণটি দেখে নিই। জয়িতার বাবাকে প্রতি মাসের বিদ্যুৎ বিল ব্যাংকে গিয়ে পরিশোধ করতে হয়। কখনো কখনো লম্বা লাইনে দাঁড়িয়ে বিল দিতে গিয়ে অফিসেরও দেরি হয়ে যায়, আর বাড়ি থেকে ব্যাংকে যাওয়া আসাতেও বেশ কিছু টাকা যাতায়াত ভাড়ায় খরচ হয়ে যায়। প্রায়ই সে তার বাবাকে বলতে শুনে আজও অফিসে দেরি হয়ে গেছে, তাই সে এই মাসের বিলের জন্য আগেই তার বাবার মোবাইলে একটা মোবাইল ব্যাংকিং অ্যাপ ইনস্টল করে ও অ্যাকাউন্ট খুলে তাতে টাকা রিচার্জ করে নিয়েছে। এরপর বিল আসা মাত্র জয়িতা বাবাকে সঙ্গে নিয়ে ওইসব তথ্য পূরণ করে কয়েক মিনিটে বিল পরিশোধ করে দেয়। এত সহজে আর পরিশ্রম ছাড়াই বিল পরিশোধ করায় জয়িতার বাবাও খুব আনন্দিত। তিনি নিজেই পরের মাস থেকে এভাবেই বিল পরিশোধ করবেন। এখন বলা হয়েছে উপরের কেস স্টাডিটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করি। আমাদেরকে উপরের এই কেসটি থেকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে, তো চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা সমাধানগুলো দেখে নেই। প্রথম প্রশ্নটি ছিল এখানে মূলত কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে। এখানে মূলত ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়েছে। এরপর জয়িতার বাবা যে সেবাটা গ্রহণ করলেন সেটাকে এক কথায় কি বলা যায়? জয়িতার বাবা যে সেবাটা গ্রহণ করলেন সেটাকে এক কথায় নাগরিক সেবা বলা যায়। এরপর মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক বিনিময়ের প্রক্রিয়াটাকে কি বলে? মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক বিনিময়ের প্রক্রিয়াটাকে মোবাইল ব্যাংকিং বলে। পরবর্তী প্রশ্নটি হলো এমন আর কী কী সেবা রয়েছে যেগুলো আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাই? যেসব সেবাগুলো আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে পাই এগুলো হলো স্বাস্থ্য বাতায়ন সেবা, শিশু সহায়তা সেবা, জন্ম মৃত্যুর নিবন্ধন সেবা, জাতীয় জরুরি সেবা, সরকারি আইন সেবা, কৃষি কল সেন্টার সেবা, দুর্যোগের আগাম বার্তা সেবা এবং সবশেষ জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রত্যয়ন সেবা। এরপর বলা হয়েছে কেনাকাটা বা আর্থিক লেনদেনের জন্য। আমাদের পরিচিতদের মধ্যে কেউ কি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেছেন? এই প্রশ্নটির একটি নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, হ্যাঁ করেছি। ই কমার্সের মাধ্যমে অনলাইন থেকে একটি জ্যামিতি বক্স অর্ডার করেছিলাম এবং এর মূল্য ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেছিলাম। শিক্ষার্থীরা, এবার চলো আমরা আমাদের পরবর্তী কাজটি দেখে নিই। উপরের আলোচনা থেকে আমরা নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা জানতে পারলাম। এবার নিচের ছকে কয়েকটি নাগরিক সেবা ও ই কমার্সের নাম লিখে ফেলি। আমাদেরকে এই ছকটির প্রথম অংশে কিছু নাগরিক সেবার নাম লিখতে হবে আর ছকটির দ্বিতীয় অংশে কিছু ই কমার্স সেবার নাম লিখতে হবে। তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। নাগরিক সেবাগুলো হলো সরকারি তথ্য সেবা, চারিত্রিক ও নাগরিক সনদপত্র সেবা, ভোটার এলাকা স্থানান্তর অনাপত্তিপত্র সেবা, জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা এবং প্রত্যয়নপত্র সেবা। এখন চলো আমরা কিছু ই কমার্স সেবার নাম দেখে নিই। বিক্রয় .com, রকমারি .com, দারাজ .com, বিডিশপ .com এবং বইবাজার .com। এরপর জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যমসমূহ। নাগরিক সেবা ও ই কমার্স মূলত সেবা, যিনি দেবেন সেবাদাতা ও যিনি নেবেন সেবাগ্রহীতা, উভয়কেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করতে হয়। ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে হয়। বর্তমান সময়ে যে কোনো সেবাদাতা প্রতিষ্ঠান গ্রাহকের সুবিধার্থে ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে সেবা সহজ করে নিচ্ছে। এমনকি খুব সাধারণ মোবাইল ফোনে মেসেজ করেও আজকাল সেবা পাওয়া যাচ্ছে। আমাদের বাবা মায়ের মোবাইল ফোনের যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে
সেখানেও দেখা যায় প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সেবা দেওয়ার পেজ বা গ্রুপ থাকে। সেখান থেকেও খুব সহজে যোগাযোগ করে সেবা বা পণ্য পাওয়া যায়। তাহলে এসো নিচের ঘরগুলোতে নাগরিক সেবা ও ই কমার্স মাধ্যমগুলোর নাম লিখে ফেলি। আমাদেরকে নিচের এই ঘরগুলোতে নাগরিক সেবা ও ই কমার্সের মাধ্যমগুলোর নাম লিখতে হবে। তো চলো আমরা এই কাজটির সমাধানটি দেখে নিই। নাগরিক সেবা ও ই কমার্সের মাধ্যমগুলো হলো ইন্টারনেট, মোবাইল অ্যাপস, ওয়েবসাইট এবং মোবাইল ব্যাংকিং। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।